হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। চলে এলাম মুই গোল্ড প্লেটের জুয়েলারি থেকে আজকের লাইভে। তোমরা যারা যারা দেখতে পাবে তারা প্লিজ একটু হাই হ্যালো কমেন্ট করে জানিও আমাকে ঠিক মতন দেখা এবং শোনা যাচ্ছে কিনা। তোমরা সবাই জানো এতদিন হয়ে গেল আমার পেজে যারা রয়েছো তারা সবাই জানো যে আমাদের কপারের উপরে গোল্ড প্লেটিং জুয়েলারি বিজনেস। তোমরা যারা চাইবে তারা এখানে এসে দেখে নিতে পারবে। এটা যাদবপুরে সাউথ সিটি শপিং মলের পাশে আছে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে ওপরে, তোমরা ওখান থেকেও বুক করে এখানে এসেও যেমন নিতে পারবে, বুক করেও তেমন নিতে পারবে। আর 1000-এর ওপরে পারচেজে আমাদের শিপিং ফ্রি থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর 1500 টাকার ওপর পারচেজে সিওডি চার্জেসও। কি চাইছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি একটুখানি আমার পেজটা শেয়ার করে দিইনি, তোমরা একটুখানি সঙ্গে থাকো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে ঘুরিয়ে দিয়েছে, পড়ে যাবে কিন্তু। ঠিক আছে, শেয়ারটা করে দিইনি, তারপর দেখাতে থাকো। এই সবচেয়ে ভালো। হ্যাঁ, যারা যারা দেখতে পাবে একটু কমেন্ট করে জানিও আমাকে ঠিক মতন দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আস্তে আস্তে মানে ইমপ্রুভ করে না আমার অবস্থা হচ্ছে, তাই এত বছর ধরে আমিও চেষ্টা করছি নিজেকে ইমপ্রুভ করা, তোমাদেরকে যাতে আরো ভালোভাবে দেখাতে পারি গয়নাগুলো। আমি ঠিকভাবে লাইভটা যদিও করতে পারি না, তো সেক্ষেত্রে তোমরা যারা যারা দেখতে পাবে একটু হাই হ্যালো কমেন্ট করে জানিও আমাকে ঠিক মতন দেখা এবং শোনা যাচ্ছে কিনা। শেয়ারটা করে দিয়ে নি। আচ্ছা, শুরু করছি তাহলে। আজকেই শুরু করছি এরকম একটা স্লিক নেকলেস দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ একদম স্লিকের উপরে একটা নেকলেস রয়েছে। অনেকেই চায় যে বাড়িতে বয়স্ক মাদের জন্য কিংবা নিজেরা একটু হালকা সাজবে তার জন্য একদম স্লিক নেকলেস। হ্যালো অনুষ্কা, আমাকে ঠিক মতন দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানিও তোমরা, ঠিক আছে? তা তোমরা জানালে আমারও সুবিধা হয়। শুরুটা করে দিই। আচ্ছা, থ্যাংক ইউ। শুরু করে দিচ্ছি আজকে এরকম একটা স্লিকের ওপরে নেকলেস, তার সঙ্গে এরকম একটা কানের দুল, খুবই সুন্দর দেখতে। যে কোনো বয়সের তোমরা এরকম একটা নেকলেস ক্যারি করতে পারো, প্রত্যেকটাই রয়েছে কপারের উপরে গোল্ড প্লেটিং। তোমরা আরো কিছু দেখতে চাইলে সেগুলোও বলতে পারো, আমরা সেগুলোও দেখাবো। এটা একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই দেখো, এই হচ্ছে নেকলেসটা, খুবই সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় দেখাই কেন, ডিজাইনটা যাতে প্রমিনেন্ট বোঝা যায়। হ্যালো প্রিয়াঙ্কা, দেখো ঠিক মতন বোঝানোর জন্যই কিন্তু ব্যাক ক্যামেরায় করা, ফ্রন্ট ক্যামেরা অত ভালো আমার মনে হয় ডিজাইন বোঝানোটা যায় না। আমার এখানে, অন্যদের ক্ষেত্রে কি আমি জানি না, তবে আমার এখানে আমার মনে হয় ফ্রন্ট ক্যামেরায় একটু অসুবিধা হয় বলে আমি ব্যাক ক্যামেরায়। তোমার ব্যাকের থার্ড ইয়াররিং এ আছে ওগুলো একটু দেখিও, দেখাচ্ছি সব দেখাবো। এই পাশে বসেছি আজকে এই জন্য যে তোমরা যারা চাইবে তারা তো এসেও দেখে নিতে পারো। এই দেখো, এই দেখো কোনগুলো বার করিস তো। এটার প্রাইস আছে কিন্তু 1000 টাকা। আর 1000-এর ওপরে পারচেজে শিপিং ও ফ্রি। তোমরা অনায়াসে এটাকে পেমেন্ট করে দিয়ে পারচেজ করতে পারো, শিপিং ফ্রি পেয়ে যাবে। একবার দেখে নাও তোমরা, আশা করি ভালো মতন বুঝতে পারছো ডিজাইনটা। খুবই সুন্দর কালেকশনটা, মিনে করলেও ভালো লাগবে। দেখো সব গয়নাই যে মিনেতে ভালো লাগবে সেটা আমার মনে হয় না, কিছু মিনে ছাড়াও ভালো লাগে। তো আমার সেক্ষেত্রে এটা মিনে ছাড়াই খুব ভালো লাগছে। তোমরা যারা যারা চাইবে তারা কিন্তু এরকম একটা নেকলেস পারচেজ করে নিতেই পারো, ঠিক আছে? আচ্ছা, এটা মনে হয় শেয়ার হয়নি, একটু দেখিস তো। ঠিক আছে, একটুখানি ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এই দেখো আমি যেটা পরে আছি, পরলে কিন্তু যেটা দেখালাম এক্ষুনি সেটা একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে, এটা কিন্তু পরলে এরকম লাগবে। আর কি দেখতে চাইছো একটু বলো, পেছনের কানের দুলগুলো কি একটু প্রজাপতি কানের দুলটা দেখিয়ে দিস তো। দেখিয়ে দিচ্ছি এরকম একটা নেই, সাবেকি টায়রা বাটারফ্লাইটা একটু দেখিও প্লিজ, দেখাবো। সাবেকি বাটারফ্লাই টায়রাটা স্টোন লাগানো হয়েছিল, এবারে তো স্টোন লাগানোর অপশনটা ছিল, এটা না অনেকগুলো। একটু সঙ্গে থাকো, সাবেকি চোকার উইথ পিঙ্ক স্টোন কিছু থাকলে দেখাবেন কুনাল, দেখাবো। সবই সবাই সঙ্গে থাকো, সব দেখাবো। মানে আমার এখানে নিয়ে বসেছি, ওরা দুজন আমার হেল্পিং হ্যান্ড আছে, সব দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। তোমরা শুধু বলো, ওরা দেখিয়ে দেবে।
আচ্ছা, যে কানের দুল দেখতে চাইছিল তাকে একটু ব্যাক ক্যামেরায় আমি কানের দুলগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর কানের দুলগুলো, প্রত্যেকটায় একটা সাবেকি দিয়ে শুরু করছি। দেখো এই দেখো সেট করা রয়েছে সাবেকির ওপরে ইয়ারলি। এটা রয়েছে অরিজিনাল রাইস পাল দেওয়া, প্রাইস চলে যাচ্ছে 850 950 টাকা। আর যদি অরিজিনাল রাইস পাল না হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমবে। এই দেখো ঠোকাই কাজের মধ্যে রয়েছে, যেটা আগেকার দিনের সাবেকি ইয়ারলি, তোমরা কিন্তু এরকম একটা নিতে পারো। প্রাইস চলে যাচ্ছে অনলি 950, 950 টাকা। আর যদি এখানে এসে দেখে নাও তাহলে খুবই ভালো। আমার এখানে প্রচুর মানুষ আসে এসে দেখে নেয়, তো যারা যারা চাইবে তারা কিন্তু এরকম একটা সাবেকি ইয়ারিং স্টক অ্যাভেলেবেল। এটার স্টক নিয়ে কোনো অসুবিধা নেই। যারা রেকর্ডিং দেখবে তারা কিন্তু রেকর্ডিং দেখেও বুক করে নিতে পারবে। প্রাইস চলে যাচ্ছে অনলি 950। এটা অরিজিনাল রাইস পল সেট করা, যেটা হোয়াইট বিটস মানে সাদা পুঁতি থাকবে সেটা আমি তোমাদেরকে বলেই দেবো, তোমরা অনায়াসে এগুলো পারচেজ করে নিতে পারো। এই একটা দেখিয়ে দিলাম, এটার একটু মিনে ছাড়াটা দে না, এটা একটু মিনে ছাড়াটা এক পিস দিলেও হবে, সামনে আছে সেট করা। আচ্ছা এরম একটা কানের দুল দেখে নাও, খুব সুন্দর মিনের উপরে রয়েছে। যারা চাইবে তারা কিন্তু এরকম একটা কানের দুলও বুক করে নিতে পারো। আমি ব্যাক ক্যামেরায় যেমন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এত দিন এত বছর ধরে আমার থেকে যারা নিচ্ছ তারা জানো আমার কোয়ালিটিটা কি আছে। কোয়ালিটি আর ডিজাইন মেন কথা। উইথ মিনে এটা প্রাইস চলে যাচ্ছে 1200 টাকা, উইদাউট মিনে এটা প্রাইস চলে যাচ্ছে কিন্তু 1100 টাকা। খুবই সুন্দর ইউনিক ডিজাইন, যারা চাইবে তারা কিন্তু অনায়াসে এরকম পারচেস করে নিতে পারো। দেখে নাও ডিফারেন্সটা, এটার কালারটা একটু অন্যরকম, কারণ এক একদিন কালার যখনই হবে তখন কালারের ডিফারেন্স চেঞ্জ হবেই, ঠিক আছে। দেখে নাও যার যেটা পছন্দ তারা কিন্তু মিনে করা মিনে ছাড়া সেরকম নিতে পারবে। স্টোন দেওয়া কিছু আছে সাবেকি, বার করে দেখাচ্ছি। আচ্ছা চলে গেল এটা। আচ্ছা এটা একটা দেখে নাও, এটাও খুব সুন্দর মিনের কাজের মধ্যে রয়েছে। কানের দুল যে দেখতে চাইছিলে তাকে দেখিয়ে দিচ্ছি, আরো দেখাবো। যেমন দেখছো তেমনই হাতে পাবে, কোনো এক্সট্রা রিং লাইট নয় এখানে, অনলি টিউব, যেমন লোক সব তোমাদের বাড়িতে যেমন থাকে সেরকমই। এসে দেখলে আরো ভালো মানে তোমরা বুঝতে পারবে। ছোট্ট টিকলি দেখাবে, অঙ্কিতা দেখাবো, নিশ্চয়ই দেখাবো, তোমরা শুধু বলতে থাকো আমরা দেখাবো। প্রাইস চলে যাচ্ছে উইথ মিনে অনলি 900, প্রাইস চলে যাচ্ছে উইথ মিনে অনলি 900। সরিয়ে দিলাম, যার যেটা পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট নিতে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি আমার পাশে যেগুলো রয়েছে উঁচু করে তুলে দেবে। আচ্ছা এই একটা দেখে নাও, এটাও খুব সুন্দর, এটা 1350 না, এটাও একটা রয়েছে। দেখো খুব সুন্দর ইয়ারিং, ওরা ততক্ষণ বার করতে থাকো চোকারটা আর টিকলিটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। নতুন কালেকশন এই সপ্তাহে অনেক আছে, সেগুলোও দেখাবো, তোমরা শুধু একটু কমেন্ট করো তাহলে আমাদেরও ভালো লাগবে। প্রাইস চলে যাচ্ছে অনলি 1350, 1350। প্রত্যেকটাই কিন্তু কপারের উপরে গোল্ড প্লেটিং করা। আরেকটা কথা সবাইকে লাইভেও বলে দিচ্ছি, যারা আমার থেকে পারচেস করো বড় সাইজের ঝুমকা, দেখো নিয়েই বসেছি, খুব সুন্দর, তুমি বললেই আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি, আমি সবেই ধরছিলাম। এটা অনলি 1000, এটা 1000 টাকা তো, খুব সুন্দর বিশাল বড়। একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, অনেক বড় কিন্তু ঝুমকোটা। প্রাইস চলে যাচ্ছে অনলি 1000, 1000 টাকা। যারা যারা প্রোডাক্ট পারচেজ করবে সবাইকেই বলি, এখনকার দিনে কম বেশি সবাই তোমরা মেকআপ করো, কিন্তু ফুল মেকআপ করার পরে কিন্তু গয়না পরবে। কেন? এই গয়না যার থেকেই কেন, কোন রকম মেকআপ স্প্রে লেগে গেলে কিন্তু গয়নায় কালার থাকবে না। সেটা কিন্তু আগে থেকেই এখানে লাইভেও বলে দিচ্ছি, যারা পারচেজ করো ঝুমকোটা কি হেভি না। দেখো আমি খুব একটা গয়না পরি না, আমাকে দেখেওছো লাইভে, আমি খুব সামান্য গয়না বেচতে বসেছি, মানে খুব হ্যাবক গয়না পরে বসতে হবে আমার সেটা মনে হয় না। তার কারণ আমি মানুষকে ভালো জিনিস দিলে তাতেই সন্তুষ্ট, আমি তো লাইভে দেখাতেই বসেছি। তার মধ্যে পা থেকে মাথা অব্দি গয়না পরা আমি নিজে পছন্দ করি না খুব একটা। দেখো খুব সুন্দর, হালকা, খুব ভারী নয়, বা দেখো এক একজনের ক্যারি করার ক্ষমতা অনেক আলাদা। আমি যেমন কিছুই পরি না, তো সেক্ষেত্রে আমার পক্ষে একটু ভারী হতে পারে, যারা কিছু পরে তাদের জন্য খুব একটা ভারী হবে না। তুমি যদি বলো যে দিদি এটা কত ওজন আছে, সেটা আমরা ওজন করে বলে দিতে পারি যে এতটা ওজন তুমি ক্যারি করতে পারবে কিনা। কেন আমার এখানে ওয়েট মেশিন আছে, আমরা সঙ্গে সঙ্গে মেপেই বলে দেবো তোমাদেরকে যে কত ওজন আছে সেটা আমরা বলে দেবো। দেখে নাও ঝুমকোটা খুবই সুন্দর, অনেক বড়, যারা ক্যারি করতে পারবে তারাই নেবে। কেন পৌঁছানোর পরে দিদি এত বড় আমরা তো করতে পারছি না, জিনিসটা দেখো পরে দেখানো মানে এটা কিন্তু অনেকটা বড়। প্রাইস চলে যাচ্ছে অনলি 1000। সবাই কি চোখা রেডি হচ্ছে? আচ্ছা দেখিয়ে দিলাম এটা সবাইকে, বারবার লাইভেও বলছি, গয়না কিন্তু পরে কোন রকম মেকআপ স্প্রে করবে না, হেয়ার স্প্রে, পারফিউম, স্যানিটাইজার এগুলো লাগালে কিন্তু যার থেকেই নাও, অনেকেই বলবে অনেকেই বলবে না, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি
সাবেকি চোকা গয়না ফুল মেকআপ কমপ্লিট হবে তারপরেই কিন্তু গয়না পরবে। আচ্ছা সাবেকি চোকার যে দেখতে চাইছিলেন এই তায়রা বলেছিল, আচ্ছা আচ্ছা যে সাবেকি দেবমিতা যে সাবেকি তায়রা বলেছিলেন এটা এক সেকেন্ড, এটা মিনি স্টোন ছাড়াই হয়, ঠিক আছে ওরা একটু আমি এবারে রেডি করিয়েছি স্টোন দেওয়া। দেখে নাও যে সাবেকি তায়রা দেখতে চাইছিলে তার জন্য এটা, এটা একজন ধরবি, ধরলে জিনিসটা ভালো বোঝানো যেত। এই দেখো দেবমিতা সাবেকি তায়রা দুটো আছে, এটা একটা বাটারফ্লাই মোটিভের মধ্যে রয়েছে, স্টোনটা এবারে লাগানো হলো, আগে স্টোন ছাড়া ছিল, স্টোন দিয়ে এটার প্রাইস চলে যাচ্ছে 1050 টাকা, আর স্টোন ছাড়া হচ্ছে 1000 টাকা। তোমার এই অনেস্টিটার জন্যই তোমাকে, দেখো যেটা সত্যি আমার মনে হয় সেটা বলে দেওয়াটা ভালো, কেন মিথ্যে বলে ব্যবসা করব। অনেকেই অনেক কিছু বলে এই হবে ওই হবে, কি হবে না হবে যারা নিজেরা ব্যবসা করি তারা জানি তো, সুতরাং সততাই হচ্ছে ব্যবসার মূলধন, সেটাই যদি না থাকে তাহলে আর বলে কি লাভ আছে বলো। দেখে নাও এই টায়রাটার প্রাইস চলে যাচ্ছে অনলি 1050, আর ছিলের কাজটার জন্য না ওখানে যেন মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, স্টোনটার পাশে একটা ছিলের কাজ রয়েছে। দিদি প্লিজ পরে দেখাবে, হাই কপাল এই বয়সে এটা পরে দেখাতে হবে, দাঁড়াও চেষ্টা চালাচ্ছি। আচ্ছা যে সাবেকি ছোট টিকলি দেখতে চাইছিলে তাকে একটু দেখিয়ে দি, এইভাবে এবারে পরে দেখাতে সম্ভব, আমি দেখি গয়না যা বিক্রি করে একজন সে পা থেকে মাথা অব্দি সব গয়না পরে, মানে এই দেখো এই একটা ছোট্ট টিকলি দেখিয়ে দিচ্ছি, স্টোন দেওয়া 425 টাকা অনলি 450, এই সপ্তাহে এই ডিজাইনটা নতুন এসেছে, প্রচুর মানুষ টিকলি নিয়েছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারো, আমি রিভিউ পোস্ট করি না খুব একটা। এই দেখো খুব ছোট্টর মধ্যে এই একটা টিকলি রয়েছে, প্রাইস চলে যাচ্ছে 425 টাকা, শিপিং লাগবে, দেখো এমন কিছু মার্জিন রাখি না যে শিপিং আমি পকেট থেকে দেবো, একদম বাস্তব কথা এটা। আচ্ছা এইটা একদম কমন, এটা সাদা পুঁথি লাগানো আছে, আচ্ছা এটা এটা তুই সেট করে দেখুলে, এটারও প্রাইস আছে 400 টাকা, এটাও স্টোন বসিয়ে 425 টাকা, খুবই সুন্দর, এটা যদিও মাঝখানে একটা মিনে রয়েছে, ঠিক আছে এই টিকলিটার নিচে পুঁতি বসানো যাবে করা যাবে তোমার আমার ভালো লাগবে, ঠিক আছে দেখছি না আমি এসব পড়ি না তো, এটা কাটিসনি কেন বাবা কাটারটা দিই। আচ্ছা আর একটা নতুন সাবেকি এসছে দেখো, আমি ব্যাক ক্যামেরা এগুলো দেখাবো, দুটো ময়ূর খুবই সুন্দর দুটো ময়ূর, এটারও প্রাইস চলে যাচ্ছে কিন্তু 425 টাকা, ময়ূরটা না আমি ব্যাক ক্যামেরায় দেখাবো খুব ভালো বুঝতে পারবে, হ্যাঁ এরকম ভাবে দেখাতে হবে, দেখে নাও ব্যাক ক্যামেরায় করলাম, দেখো এই একটা সাবেকি রয়েছে খুব সুন্দর, ওরা একটু হেল্প করছে ধরে দেখিয়ে দিতে, পেছনটা ধরে থাকবি, এই দেখো সামনে ময়ূর রয়েছে একটা সেট করা, প্রত্যেকটা কিন্তু স্টোন লাগানো, প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটার 1500 টাকা, আমার কাছে যত টিকলি রয়েছে টায়রা রয়েছে সাবেকি এটা অনেকটা কস্টলি, ব্যাক ক্যামেরায় দেখিও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরায় সবকটা টিকলি দেখাবো তোমরা শুধু সাথে থাকো, প্রাইস চলে যাচ্ছে অনলি 1500 টাকা এই টায়রাটা। আচ্ছা এটা টায়রা কেন, এটা মাথাপট্টি আছে, এর আরেকটা আছে রেডি, এর পরে একটা আছে, এটা টায়রা আছে কিন্তু তুমি যদি চাও মাথাপট্টি হিসাবে এর উপরেও একটা ফুল আছে, যে ফুলটা এটাই খোলা আছে, ঠিক আছে এটা টায়রা দেখে নিচ্ছি দাঁড়া দেখে দাও, আচ্ছা এটা রেডি নেই স্টোন ছাড়া আছে, দেখো এটা মাথাপট্টি, দুটো ডিফারেন্সটা দেখো, পরপর দুটো ফুল রয়েছে এখনো স্টোন বসানো হয়নি তাই জন্য এটা কিন্তু মাথাপট্টি শরীরে, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টায়রা, একটাই ফুল সেট করা আছে, যে যেভাবে চায় তাকে কিন্তু আমরা সেইভাবেই এটাকে সেল করি, যে চাইবে টায়রা তার একটা ফুল খুলে যাবে, যে চাইবে মাথাপট্টি তার একটা ফুল থাকবে, প্রাইস চলে যাচ্ছে অনলি 1500 টাকা, প্রত্যেকটাই কিন্তু ঠোকাই কাজের মধ্যে সাবেকি রয়েছে। বড় সাইজের কি রিং দেখাবো, ফিঙ্গার রিং নাকি ইয়ার রিং, কি কি চাইছো? আচ্ছা সাবেকি এই টিকলিটা এই সপ্তাহে নতুন কালেকশন, দেখো দুটো ছোট্ট ছোট্ট ময়ূর আছে, অ্যাকচুয়ালি খোদাই করে বানানো তো এটা, ওই জন্য আর ম্যাটের জন্য আর লাইটে খুব ভালো বোঝানো যাচ্ছে কিনা জানি না, দেখো একদম সাবেকি টিকলি, আমি খুব ক্লোজ ভাবে ধরে দেখাচ্ছি, প্রাইস চলে যাচ্ছে ফিঙ্গার রিং, বড় ফিঙ্গার রিং প্রাইস চলে যাচ্ছে অনলি কিন্তু 400, তোমরা কিন্তু অনায়াসে পারচেজ করতে পারো, শিপিং কিন্তু এক্সট্রা, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি 1000 এর নিচে পারচেজে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং দিতে হবে, আর প্রচুর মানুষ টায়রা নিচ্ছ সেই জন্য কিন্তু লাইভে মেনশন করে দিচ্ছি এটা শিপিং লাগবে অনলি 400। আচ্ছা এটাও দেখো, এটাও এই এই সপ্তাহে নতুন কালেকশন একটা সাবেকি টিকলি,
অনেকেই স্টোন দেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল, তো স্টোন দেওয়া আবার বানিয়ে এসেছে। প্রাইস চলে যাচ্ছে অনলি 425 টাকা, একদম বাজেটের মধ্যে একটা টিকলি। যদি বলো এগুলোকে খুলে সাদা পুঁতি, এই কাস্টমাইজ গুলো হয়। অরিজিনাল সোনার গয়না নিয়ে এসে দিলে কাস্টমাইজ হয় না, কেন কোনো প্রোডাক্ট এক পিস তৈরি হয় না। বারবারই লাইভে বলে দিই, কোনো প্রোডাক্ট এক পিস তৈরি হয় না যে দিদি এটা বানিয়ে দেবে ওটা বানিয়ে দেবে। কারণ পার ডে আমাদের প্রচুর এইভাবে কোয়ারি আসে, আমি এই জন্য লাইভেই মেনশন করে দিচ্ছি, যেগুলো কাস্টমাইজ করা সম্ভব সেটা হয়। এর নিচটা কিন্তু সাদা পুঁথি তোমরা চাইলে লাগিয়ে দিতে পারবে। প্রাইস চলে যাচ্ছে এইটার 425 টাকা। আচ্ছা আর একটা দেখাচ্ছি, দেখো এইটাই তো কদিন আগে অ্যাক্ট্রেস পরেছিল, আমার মাথা খারাপ হয়ে গেছে ওই মাল ওই প্রোডাক্ট দিতে দিতে। এখনো দেখাবো, একটা কানের একটাই অ্যাভেলেবেল রয়েছে। একটু ধরে বলতো, যে তুই বলতে পারবি না? আচ্ছা ধরে দেখছি। হ্যালো, আমার ওগুলো কোনো খবর হলো? হ্যাঁ দুটো পাঠিয়েছি, সেটা দেখে জানাবেন। আমি ঠিক আছে, আমি একটু কাজে আছি, আপনাকে পরে ফোন করবো, ঠিক আছে? ওকে। আচ্ছা এটার প্রাইস চলে যাচ্ছে 425, স্টোন লাগিয়ে 425, স্টোন ছাড়া 400, যে যেমন চাইবে। আর যদি সাদা পুঁতি হয় তাহলে তার প্রাইস চলে যাচ্ছে 450 টাকা, সাদা পুঁতি হলে 450, 450 টাকা, যে যেমন রিকোয়ারমেন্ট করবে। তোমরা একদম ক্লোজ মান্তাসা আছে, সব আছে, পায়ের আংটি থেকে মাথার চুলের ক্লিপ কি চাই সেটা বলবে। শুধু এই মুহূর্তে শুধু পায়ের তোড়াটা অ্যাভেলেবেল নেই, ওটাও চলে আসবে, যেটা অ্যাভেলেবেল নেই সেটা বলে দিলাম, বাকি সব তোমরা পেয়ে যাবে। প্রাইস অনলি 425। আচ্ছা সাবেকি আরেকটা দেখি, এবার একটা যে বড় ফিঙ্গার রিং দেখতে চাইছিলাম, আরো কে কে দেখ, সাবেকি চোকারটা স্টোন বসানো, সাবেকি চোকার বলেনি। আর যদি আমি এখান থেকে দাঁড়া দেখছি, তোরা একটু গিয়ে দেখ, এই তো সাবেকি চোকার উইথ পিঙ্ক স্টোন, কিছু থাকলে দেখাবেন, আমি ভুল বলছি? আচ্ছা এই একটা দেখো সাবেকি রয়েছে, প্রাইস চলে যাচ্ছে 400 টাকা। যার যা রিকোয়ারমেন্ট থাকবে তারা কিন্তু এখান থেকে পছন্দ করে নিতে পারো। প্রত্যেকটাই কিন্তু কপারের উপরে গোল্ড প্লেটিং করা। সাবেকি তোমাদের আমি 4টে টিকলি দেখিয়ে দিলাম, যার যেমন পছন্দ হবে তারা কিন্তু সেরকম বুক করে নিতে পারবে। খোপার কাটা আছে, আছে খুব সুন্দর একটা খোপার কাটা বানানো হয়েছে, ওটা খোপায়ও লাগাতে পারো, অন্যান্য পারপাসেও হবে, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি লাইভের শেষে বলে দেব। দেখে নাও এই 4টে, যার যার মনে হবে স্ক্রিনশট মেরে নাও। ধরে আছি, কোনটা পরে দেখাবো দেবমিতা একটু বলে দাও, কোনটা পরে দেখাতে হবে? প্রাইস চলে যাচ্ছে অনলি 400, স্টোন দেওয়া 425, স্টোন ছাড়া 400, 425। যার যেমন রিকোয়ারমেন্ট থাকবে সে কিন্তু সেই অনুযায়ী বুক করে নেবে। সরিয়ে দিলাম, কোনটা পরে দেখাবো বলো, দেখাচ্ছি। আচ্ছা এইটা একটু দেখো, এইটা একমাত্র রুদ্র সাহা বলেছিল বলে আমি এক পিস বানিয়ে দিয়েছিলাম, খুব আর্জেন্ট বেসিসে, যদিও সেটার মাঝখানেও ছিল, সেটার মাঝখানেও ছিল, এইটা এক পিস, মাঝখানের পুঁতিটা নেই। এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু 750, 750 টাকা। আর রুদ্র সাহা যেটা মডেলকে পরিয়েছিল অ্যাক্ট্রেস ইন্দ্রাণী পাল, সেটার প্রাইস ছিল কিন্তু 850, নেক্সট মান্থে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমাদের যার যার বুকিং করার আছে বুকিং করে রেখে দিতে পারো। এটা ওই বাটারফ্লাই টাইরাটা, আচ্ছা দেখছি দাঁড়াও একটু সময় দাও, এটার প্রাইস আছে কিন্তু 750, এক পিস অ্যাভেলেবেল রয়েছে। নেকলেস দেখাবো, দেখাবো নিশ্চয়ই দেখাবো। হ্যালো, হ্যালো, আমি আপনাকে একটু পরে ফোন করছি, আমি একটু কাজে আছি। দেখে নাও এটা এক পিস অ্যাভেলেবেল রয়েছে, যে চাইবে সে কিন্তু বুক করে নিতে পারবে। বড় কানবালা দেখাবো, সব দেখাবো, নেকলেস দেখাবো, বাটারফ্লাই টায়রাটা পরে দেখাবো। এটার প্রাইস চলে যাচ্ছে 750, এক পিস অ্যাভেলেবেল রয়েছে, যে চাইবে সে বুক করে নেবে। ওই টায়রাটা এখন করতে হবে। আচ্ছা স্টোন এটা সরিয়ে দিলাম, বড় আংটি দেখাবো, কিছু হবে না আমি আছি। আচ্ছা স্টোন দেওয়া এটা অ্যাভেলেবেল রয়েছে, দেখো প্রাইস চলে যাচ্ছে অনলি 1100 টাকা। আর একটা স্টোন দেওয়া আছে না 1400, ওটা দেখিয়ে দাও। ও হ্যাঁ সত্যি তো সরি, এটার প্রাইস আছে কিন্তু 1100 টাকা, উইদাউট ইয়ার রিং, সাবেকি চোকার, বড় কানবালা দেখাবো, এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাবেকি, অনেকে নিয়েছে, তোমরা যারা যারা চাইবে তারা কিন্তু এসেও দেখে নিতে পারো। এটা খুবই সুন্দর একটা সাবেকি চোকার রয়েছে, সাবেকি প্রচুর কালেকশন রয়েছে। আরেকটা দেখাচ্ছি দেখো, এই একটা
এই একটা সাবেকি রয়েছে উইদাউট ইয়ারিং, এটার প্রাইস আছে কিন্তু 1400 টাকা। এটার প্রাইস আছে উইদাউট ইয়ারিং 1400 টাকা। তোমরা যারা যারা চাইবে তারা কিন্তু পেমেন্ট করে দিলে শিপিং ফ্রি, আর যদি সিওডি তে নিতে চাও 1500 টাকার উপর পারচেজে সিওডি চার্জেস ফ্রি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখে নাও, এই যেটা দেখালাম দিদি কি লিখেছে দেখতো, সামনে সপ্তাহে আচ্ছা এসো এসো পাপিয়া, কোনো সমস্যা নেই, আমি সব সময় বলি সানডে আসলে শুধু একটু বুক করে আসবে যে এই টাইমে দেখে নাও। ও পাপাই সরি সরি, দেখো আমিও এত তাড়াতাড়ি দেখাই না, আমি একটা প্রোডাক্ট ওই এক ঘন্টা বসে বোঝানোর থেকে আমার মনে হয় আমার পেজে গেলে তোমরা ছবি দেখতেই পাবে, অত ঘন্টা সময় কাটিয়ে লাভ নেই। বড় কোথায় লিখেছে, ও আমারটা আসেনি, সব দেখাবো, বড় নথ দেখাবো, একটু বড় কেন, এটা সরিয়ে দিলাম। এরপরে যে বড় আংটি দেখিয়েছিল তোমরা বলতে থাকো আমরা দেখাতে থাকবো, কোনো চাপ নেই। প্রাইস চলে যাচ্ছে অনলি 1400 1400 টাকা। আজকে নতুন কালেকশন না এটা, এবার আমি একটু বুঝিয়ে বলি, এটা অনেকের রিকোয়ারমেন্ট, লাইভে বসে বলছি কোনো ডিজাইন। এই দেখো ধরো এই নেকলেসটা তোমরা সোনার বানাতে আমাকে ছবি পাঠালে, এবার বলে দিদি এটা এক পিস বানিয়ে দাও, দেখো তামার বানাতেও যা খাটুনি সোনার বানাতেও সেম খাটুনি। এবার তাহলে তোমরা বলতেই পারো তাহলে আপনারা সোনার ডিজাইন কি করে দিচ্ছে, কারণ আমাদের এক পিস প্রোডাকশন হয় না, আমাদের হিউজ কোয়ান্টিটিতে প্রোডাকশন হয়, ফলে মজুরিটা যেটা বানাতে যে খাটুনি, একটা ন্যূনতম তো মজুরি আছে, সেই মজুরিটা ওই প্রোডাকশনের ওপরে পড়ে যায়। সবাই নিশ্চয়ই জানো যখন প্রোডাকশন বেশি কোয়ান্টিটিতে হবে, যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট তাই আমি তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, তো সেক্ষেত্রে প্রোডাকশন যখন বেশি হবে কস্টিংটা তখন কম হবে, এক পিস বানানো ওইভাবে পসিবল না। এবার কেউ ডিজাইন দিল, যদি আমার পছন্দ হয় যে হ্যাঁ এই ডিজাইনটা সবাই নেবে, আমিও ব্যবসা করে দুটো পয়সা ইনকাম করতে পারবো, সেই হিসাবে আমরা বানাই, বানাই না যে তা নয় কিন্তু নিশ্চয়ই বানাই। তুমি পাঠাবে যদি আমার ভালো লাগে যে আমার আরো 10টা কাস্টমার নেবে, সেই হিসাবে আমরা কিন্তু বানাই। এই হচ্ছে আসল গল্প, এক পিস কোনো জিনিস বানানো সম্ভব নয়, যদি পছন্দ আমার হয় আমার ভালো লাগে তাহলে আমি বানিয়ে দিই। এরকম প্রচুর কাস্টমার ডিজাইন দিয়েছে, হাফ কান যেটা ময়ূরের ওটা এক দিদি দিয়েছিলেন, আমার পছন্দ হয়েছিল আমি বানিয়েছি, আমার যেটা ভালো লাগে, আমি একদম মানে ভিজে ভিজে ডিজাইন পছন্দ করি না, আমি খুব সিম্পল এবং সোবার ডিজাইন পছন্দ করি যেটা আমার কাস্টমাররা পছন্দ করবে। আর উপরে আমার বুকিং নাম্বার রয়েছে, যার যেটা পছন্দ হবে সেই অনুযায়ী কিন্তু তোমরা বুক করে নিতে পারো। একটু বড় আংটি দেখাচ্ছি যে দেখতে চাইছিল, দেখিয়ে দিচ্ছি, ছবি পাঠিও শিল্প দেখে নেব যদি সম্ভব হয় দেখে নাও। এটা একটা বড় আংটি রয়েছে, অনেক বড় আংটি, প্রাইস চলে যাচ্ছে অনলি 650 650 টাকা। যার যেটা পছন্দ হবে সে সেটা স্কিন, আমার মনে হয় সত্যি কথাটা সত্যি বলা ভালো। আচ্ছা এই একটা দেখো মিনে করা রয়েছে, এটাও অনেক বড় আংটি, প্রাইস চলে যাচ্ছে 650 650 টাকা, মিনে করে মিনে ছাড়া 600 টাকা। আচ্ছা এই একটা রয়েছে দেখো, এটাও 650, অনেক বড় আংটি গুলো দেখবে এরকম সেম আমার কাছে, কানের পাশাও রয়েছে, বড় নথ, ও আবার মানতাসা বড় নথটা দুঃখ করে দু চারটে বড় দিয়ে দে না, হয়ে গেল 650। আরো কে কি দেখবে বলো, এরপর নেকলেস দেখাবো, মানতাসা দেখাবো, সব নিয়ে বসেছি, তোমরা শুধু বলতে থাকো। এই একটা আংটি রয়েছে দেখো, এটার প্রাইস আছে 400 টাকা। এটা কিন্তু 400 টাকা বলে খুব ছোট তা কিন্তু নয়, অনেকটাই বড়। আচ্ছা এটা একটা দেখো গাঁদা ফুলের মধ্যে রয়েছে, এটারও প্রাইস রয়েছে কিন্তু 400 টাকা। আমার প্রত্যেকটা জিনিস রিজনেবল প্রাইসে এখানে পাওয়া যায়, তোমরা যারা চাইবে তারা কিন্তু, আর প্রত্যেকটা কিন্তু সোনার জল করা, প্রাইস চলে যাচ্ছে অনলি 400 টাকা। এই প্রজাপতি তাই এটা কেউ নেবে না, কালারটাই বিচ্ছি কি ব্যাপার হলো, এর মধ্যে আমি যেটা অবাক হয়ে গেছি দুটো কেন। আচ্ছা এই একটা আংটি রয়েছে দেখো, এটাও অনেক বড়, এটাও পাশা তোমরা পেয়ে যাবে, প্রাইস চলে যাচ্ছে 650 650 টাকা, 650 650 টাকা। সরিয়ে দিলাম বড় আংটি যে দেখতে চাইছিলে, এরপরে দেখাবো আজকে নতুন একটা ধামাকা কালেকশন রয়েছে, বড় নেকলেসটা লাস্টে, তোমরা সবাই সঙ্গে থাকো। আচ্ছা এই একটা দেখো মানতাসা রয়েছে, যে মানতাসা দেখাতে বলেছিল অল্পের মধ্যে ছাড়ছি, প্রাইস চলে যাচ্ছে 800 টাকা। আচ্ছা সাদা পুঁথির একটু মানতাসা দেখাই, এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল পার্ল নয়, এটা হচ্ছে ভালো কোয়ালিটির সাদা পুঁথি বা হোয়াইট বিটস, প্রাইস চলে যাচ্ছে 1000 টাকা। এটা মিনে করা মিনে ছাড়া যেটাই তোমরা নেবে 1000 টাকা। এটা আছে ন লাইন,
সেম 18 লাইনও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, প্রাইস চলে যাচ্ছে 1500 টাকা। একটু চটপট দেখাচ্ছি, সবাইকে অনেক জিনিস দেখাতে হবে। আচ্ছা এটা একটু দেখো, এটা হচ্ছে 18 লাইন যেটা দেখালাম, প্রাইস চলে যাচ্ছে 1500 টাকা। মিনে করা মিনে ছাড়া যেটাই নেবে সেটারই প্রাইস রয়েছে 1500 টাকা। আচ্ছা এরকম একটা পিকক মোটিভের উপরে চোকার দেখো, প্রাইস চলে যাচ্ছে 1250। আবার কে ফোন করছে মনে হয়, প্রাইস চলে যাচ্ছে 1250। খুব সুন্দর মিনেকারি কাজের মধ্যে রয়েছে, প্রাইস চলে যাচ্ছে 1250। আচ্ছা ওরা সিম্পল চোকার বার করছে, একটু সঙ্গে থাকো, যে থাকতে চাই দেখতে চাইছিলে। এইটার প্রাইসটা না আমার মনে নেই, এটা ওয়েবসাইটে আছে। আচ্ছা দেখে নাও, এরকম একটা খুব সুন্দর একদম হাত ভরাট হয়ে যাবে একটা মানতাসা রয়েছে, প্রাইসটা এই মুহূর্তে আমার মনে নেই, এটা আমার ওয়েবসাইটেও আছে, যদিও খুব আর্জেন্ট থাকে ওখানে দেখে নিতে পারো, নাহলে আমাকে একটু স্ক্রিনশট দিও। 1590 মানতাসাটার মতো নেকলেসটা দেখাতে পারবেন? 15 লাইন না, 18 লাইন, 18 লাইন নিশ্চয়ই দেখাবো। আর ও এখনো ওই রয়েছে, কিন্তু টায়রা পরে দেখানো হয়নি, দাঁড়াও দাঁড়াও চেষ্টা চালাচ্ছি। এটাও একটা রয়েছে, এটাও একটা রয়েছে, সাবেকি কান পাশা আছে, আছে সব আছে, কেন আছে তো। আচ্ছা এই দেখো, এই একটা রয়েছে জালি কাজ মোটিভের মধ্যে, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 800 টাকা। 1000 এর নিচে যত প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু শিপিং এক্সট্রা, ঠিক আছে সব দেখাবো, শুধু বলতে থাকো। থ্যাংক ইউ দেবনীতা, এটার প্রাইস আছে 800। আর দুটো দেখি, এবার আমি দেখাবো সিম্পল এর মধ্যে চোকা, সব বার হয়ে গেছে, এটার প্রাইস আছে কিন্তু 800 টাকা। এটাও খুব সুন্দর, এই একটা দেখো, খুব ছোট্টর মধ্যে জিনিসটা, একদম বাজেটের মধ্যে, প্রাইস আছে অনলি 600 টাকা। এত কমে আমাদের সাধারণত এখন আর কোনো প্রোডাক্ট নেই, কারণ প্রত্যেকটাই যেহেতু সোনার দাম 72-73 হাজার হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস আছে 600-600 টাকা। পরে দেখাতে পারলে আরো ভালো, কারণ এত সময় নেই বলে। 18 লাইনেরটা কি বাইরে আছে কিছু? আচ্ছা আমি সাবেকি চোকারটা দেখাচ্ছি, এই সাবেকি বলছি কি, সাবেকি তো বারকত্তরা, ততক্ষণ আমি স্লিক এর মধ্যে চোকার দেখাচ্ছি, এটা লাগিয়েছিস। আচ্ছা দেখে নাও, যে চোকার দেখতে চাইছিলে, খুব সুন্দর একটা চোকার রয়েছে, প্রাইস রয়েছে 1050, 1050। প্রত্যেকটাই কিন্তু কপারের উপর গোল্ড প্লেটিং করানো রয়েছে, যেমন ডিজাইন দেখছো ব্যাক ক্যামেরায় তেমনই কিন্তু হাতে পাবে, খুবই সুন্দর চোকারটা। ইয়াররিংটাও দেখিয়ে দিই, এই দেখো হচ্ছে ইয়াররিংটা। আমি বলবো যারা কাছাকাছি থাকো তারা একটু পারচেজ করতে গেলে আসবে, এসে দেখলে আরো ভালো লাগবে জিনিসটা। প্রাইস চলে যাচ্ছে 1050, 1050। এটা মিনে করাও অনেকে নিয়েছে, সরিয়ে দিলাম। আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখো, এই একটা দেখো খুব সুন্দর, এটা হাতে হাতের পিস, মানে কি যেগুলো বানানো হয় হাতে পিস গুলো বসিয়ে বসিয়ে, তার প্রাইসটা একটু বেশি হয়, আর যেটা ছাঁচে বানানো এতদিন ধরে আমি তোমাদেরকে বলছি, আশা করি বুঝতেই পারবে। প্রাইস চলে যাচ্ছে 1350 মনে হয়, এটা 1350 তো, এটা মিনে ছাড়া 1350, মিনে করে প্রাইসটা বাড়বে। মানতাসা এক্ষুনি দেখিয়েছি, প্রিয়াঙ্কা একটু রেকর্ডেড দেখো, আমাদের শুধু দেয়া আছে এখানে। আচ্ছা এইটা একটা দেখো মিনেকারি, প্রাইস আছে 1250, 1250, যেটা মিনে ছাড়া 1050, এটা মিনে করে 1250। খুব সুন্দর কিন্তু এই প্রত্যেকটা কালেকশন, মাঝখানটা গোল্ডেন মেরুন আছে, আর এই ফুলটা দেখো মেরুন আছে, এত ক্লোজ ধরে দেখাচ্ছি যাতে প্রত্যেকটা ডিজাইন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আচ্ছা যে সাবেকি পাশা দেখতে চাইছিলেন টক করে দেখিয়ে দিচ্ছি, ওকে ওই টায়রাটা পরে দেখাতে হবে, এই দেখো এই একটা সাবে, আমি মিনে চোকার, এই মিনে চোকারটা পরো, আরে ভগবান দাঁড়া ওপরে দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ, এই নেকলেসটা খুলে দিস তো। দেখো এই একটা সাবেকি চোকার ইয়াররিং রয়েছে, যে সাবেকি চেয়েছিলে, প্রাইস আছে অনলি 550, 550 টাকা, প্রাইস আছে 550, 550 টাকা, ঠিক আছে। আচ্ছা এই একটা সাবেকি কানের আছে, প্রাইস রয়েছে 500-500 টাকা, ওটা 550, এটা কিন্তু 500। এর একটা ব্রোচই তোমরা আমার থেকে পারচেজ করো 400, সেম ব্রোচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাবেকি, প্রাইস রয়েছে কিন্তু 400, আর পাশার ক্ষেত্রে সেটা পড়ে যাচ্ছে 550, 550 টাকা।
আচ্ছা, এই একটা সাবেকি দেখিয়ে দিলাম, প্রাইস চলে যাচ্ছে 500 টাকা। আর এই একটা সাবেকি দেখিয়ে দিচ্ছি, পাশা ঠোকাই কাজের মধ্যে, প্রাইস চলে যাচ্ছে 500 টাকা। এটা পরে দেখাতে বলছে, কানের দুলটা খুলতে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আরো কে কি দেখবে বলো, সব দেখিয়ে দেবো। গয়না ধরো, তোমার এখানে ধরো। আচ্ছা দেখিয়ে দিচ্ছি চোকারটা পরে, টেনে ধর ধর ধর, কত ফাস্ট, কত কিছু দেখালাম বলতো, দেখে নাও। এই হচ্ছে সাবেকি জোড়া। আমার না আসলে গলার স্পেসটা নেই, যারা একটু রোগা পাতলা তাদের গলায় অনেকটা স্পেস থাকে, পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি নিজেও কোনোদিন খুব একটা কিন্তু চোকার করি না, দেখে নাও। প্রাইস চলে যাচ্ছে 1250। বেল্ট চোকার দেখাবেন, দেখাবো ওই ঘরে বেল্ট চোকার গুলো আছে না, দেখাবো সব দেখাবো। নাইন লাইনে পারলে চোকার প্লিজ, ন লাইনেরটা আছে, চোকার হিসাবে আছে না নেকলেস হিসাবে আছে, পাগল হয়ে যাবে আজকে। প্রাইস চলে যাচ্ছে কিন্তু 1250, 1250। আচ্ছা একটু পরে পরেই দেখায়, আইটি হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা এই দেখো, স্লিকের মধ্যে একটা চোকার রয়েছে, মিনে করা রয়েছে, প্রাইস চলে যাচ্ছে অনলি 800 টাকা। যারা চাইবে এরকম মিনে চোকার, প্রাইস চলে যাচ্ছে অনলি 800। আচ্ছা এটা চোকার হিসাবে নিলে প্রাইস চলে যাবে 1650, 1650 যদি চোকার হিসাবে নাও। হ্যাঁ ঠিকই বলছি, এটা নেকলেস প্যাটার্নে আছে, এরকম নেকলেস প্যাটার্নে নিলে প্রাইস চলে যাচ্ছে 1800, মিনে ছাড়া, মিনে করা। বিটস ওয়ালে চোকার হ্যাঁ কে, এ তো বিটস ওয়ালেই হোড়ায়। সাবেকি কালেকশন গুলো দেখিও দি, হ্যাঁ দেখাবো নিশ্চয়ই দেখাবো, দেখো পেছনে রয়েছে ফটফট। আচ্ছা এটা দেখো, প্রাইস চলে যাচ্ছে 1800 টাকা। এটা কিন্তু নেকলেস প্যাটার্নে, যদি এটা নেকলেস কেন, এটা তোমরা উপরে তুলে চোকার করেও পড়তে পারো। আর যদি বলো দিদি এটা চোকার বানিয়ে দিতে হবে, তার প্রাইস চলে আসবে 1650, 1650। যেটা যেমন আমি সেটা তেমনই বলে দিই। এটা আছে নেকলেস, কানের দুলগুলো উল্টো লাগাইছিস কেন রে, দেখো এটা হচ্ছে, তোমার হাসিটা খুব মিষ্টি, থ্যাংক ইউ। আরে আছে কি জীবনে, এই দেখো এটার প্রাইস চলে যাচ্ছে, ব্রাইডাল নেকলেস দেখিও শিল্পা, নিশ্চয়ই দেখাবো আজকে নতুন একটা ব্রাইডাল নেকলেস। প্রাইস চলে যাচ্ছে এটা 1800 উইথ ইয়াররিং, এরকম ম্যাচিং ইয়াররিং পেয়ে যাবে। যদি মিনে করা নাও তাহলে তার প্রাইস চলে যাবে 1850, 1850। সরিয়ে দিলাম চোকার, আর কটা ফটাফট দেখিয়ে দিই, তোমরা সাথে থাকো। আচ্ছা যেটা আমাকে পরে দেখাতে বললো সেটার সেটা, এটা হাজার মেরে দেখেছিস কেন ভাই, এটা 1250। এটাও দেখো এরকম মিনে করা পাবে, প্রাইস আছে 1250, একটু মিনেটা অন্যরকম করা হয়েছে, প্রাইস চলে যাচ্ছে অনলি 1250, 1250। আচ্ছা এটা একটু দেখে নাও, প্রাইস আছে 1100 টাকা। সাবেকি টিকলি সব দেখিয়ে দিয়েছি, বেল্ট চোকার দিচ্ছে দিচ্ছে, প্রাইস চলে যাচ্ছে 1100 টাকা। আর এই কানের দুলটা, আরে ওকে সাবেকি টায়রা তার পরে দেখানো হলো না। আচ্ছা একটু সাবেকি চোকার দেখিয়ে দিচ্ছি, যিনি বিটস এর মধ্যে দেখতে চাইছিলেন, এরকম হোয়াইট বিটস এর একটা সাবেকি চোকার রয়েছে, প্রাইস চলে যাচ্ছে উইথ ইয়াররিং 1200 টাকা। টায়রা ভুলো না, না না ভুলবো না, একদম লাস্টে তুমি তাহলে চলে যাবে তো, সেই জন্য তোমাকে আটকে রাখার জন্য আর করিনি। প্রাইস চলে যাচ্ছে অনলি 1200, 1200 টাকা, একটা সাবেকির মধ্যে। সাবেকি কেন বলি তোমরা নিশ্চয়ই জানো, এরকম ঠোকাই কাজের মধ্যে রয়েছে, প্রাইস চলে যাচ্ছে অনলি 1200 উইথ ম্যাচিং ইয়াররিং। আচ্ছা আবার এটাও বার করে ফেলেছিস, এগুলো তো হল তোমাকে, আচ্ছা পাগল বানিয়ে দেবে, এই ওখান থেকে একটা, ও সেখান থেকে একটা দিচ্ছে। আচ্ছা দেখো এই বিটস এর মধ্যে একটা রয়েছে খুব সুন্দর, এটা কিন্তু নেকলেস প্যাটার্নেও চলে, খুব সুন্দর রয়েছে, মিনের ওপরে রয়েছে, প্রাইস আছে 1200, 1200 টাকা। একবার মিনের কাজটা দেখো, আর দেখো সোনার যে কালার সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে, প্রাইস চলে যাচ্ছে অনলি 1200, 1200 টাকা। সাদা বিটস এর মধ্যে দেখাচ্ছি, দেখো ওকে যেতে দে, ওকে তো আটকে রেখেছিস, যা। আচ্ছা এটা দেখো, এটা রয়েছে আর একটা পাতের কাজের মধ্যে, এটা মিনে করা, মিনে ছাড়া দুটোই পাওয়া যায়, এই মুহূর্তে মিনে ছাড়া রয়েছে,
প্রাইস চলে যাচ্ছে ওনলি 1100 টাকা, প্রাইস চলে যাচ্ছে ওনলি 1100 টাকা। তোমার শপের লোকেশনটা জানো? আমার এটা হচ্ছে যাদবপুরে সাউথ সিটি শপিং মলের পাশে। তোমরা 8B বাস স্ট্যান্ড থেকেও আসতে পারো, সাউথ সিটি শপিং মলের পাশ থেকেও আসতে পারো, যেরকম খুশি। আচ্ছা, আবারও ঘেমে গেছি, আমার এই একটা বেলচোকার পাশে। আচ্ছা এই দেখো, এই একটা রয়েছে, একটু ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, বুঝতে পারছো কিনা জানি না। এই একটা রয়েছে, সাদা পুঁথি দেওয়া আছে, আর এই হচ্ছে ইয়াদিনটা। প্রাইস চলে যাচ্ছে 1200 টাকা। নাও যাও দিদি, মণিপুরি বালা আছে? হ্যাঁ মণিপুরি বালা, আমি নিজেই মিনেকারি পরে আছি, আর দেখাবো কখন। এত কালেকশন আর করতে করতে ওরা দুজন হেসেই মরে যাচ্ছে। দেখে নাও, এ মাঝখানে হচ্ছে সাদা হোয়াইট বিডস বসানো রয়েছে, এই হচ্ছে ইয়ারিংটা। প্রাইস আছে এটা 1200 টাকা। আচ্ছা এটা একটা, আজকে সত্যি লাইফটা দারুণ হচ্ছে। এটা একটা দেখো, পাতের কাজের মধ্যে খুবই সুন্দর এরকম ছোট্ট একটা ইয়াররিং রয়েছে, প্রাইস চলে যাচ্ছে 1200 টাকা। মণিপুরি বালা দেখাবো, বালা অনেকগুলো নিয়ে বসেছি মিনেকারি, তোমরা কথা বলে আমাদেরও ভাল লাগে না। এই দেখো, এই একটা রয়েছে, এটা আমার জীবনের প্রথম হোয়াইট বিডস এর বানানো চোকার, আজও পাওয়া যাচ্ছে। তোমাদের যার যার পছন্দ হবে তারা কিন্তু অনায়াসে এটা পারচেজ করতে পারো। 8B বাস স্ট্যান্ড থেকে কোন দিকে আসবে তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, বলে দেবো। এটার প্রাইস আছে 900 উইদাউট ইয়াররিং, উইদাউট ইয়াররিং প্রাইস চলে যাচ্ছে কিন্তু এটা 900। খুব সুন্দর এই চোকারটা, এইটা হচ্ছে সাদা পুঁথির চোকারের, এটা আমাদের ফার্স্ট বানানো চোকার। থ্যাংক ইউ পায়েল। আচ্ছা আর একটা দেখাচ্ছি, দেখো একটা পিকক মোটিভের মধ্যে মিনেকারি পিকক রয়েছে, আর ইয়াররিংটাও রয়েছে পিকক মোটিভের মধ্যে। প্রাইস চলে যাচ্ছে ওনলি 1200 টাকা। সুন্দর সবগুলো, থ্যাংক ইউ। এই তোমাদের ভালো বলার জন্য তো আরো ইন্সপিরেশন পাই যে আরো ভালো ভালো। অফ না, ও নিয়ে যায়নি, ও একটাই বড় নিয়ে গেছে। দেখো খুব সুন্দর পিকক মোটিভের মধ্যে রয়েছে একটা, এই হচ্ছে। একটু চা খেয়ে নাও। হ্যাঁ গো চা খাবো এই লাইফটা শেষ করে। লাইভ আমার খুব একটা মানে খুব যে তোমাদেরকে দেখানোর জন্যই জাস্ট বসি। প্রোডাক্ট আমাদের পার ডে যা আসে প্রচুর কালেকশন, কিন্তু লাইভ ওই যে বললাম যা বলবে দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে। প্রাইস চলে যাচ্ছে, এটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এটার প্রাইস আছে কিন্তু 1200 টাকা। প্রত্যেকটাই কিন্তু ভালো কোয়ালিটির সাদা পুঁথি, কোনোটাই কিন্তু পাল, অরিজিনাল পাল, সেমি পাল এসব নয়, দেখিয়ে দিলাম। এগুলোই কিন্তু সোনার দোকানেই দেখায় এখনকার দিনে, দেখতে পারবে। আচ্ছা যে একটু নথ দেখতে চাইছিলে তাকে একটু, খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ। দেখো কত বড় নথ, একবার পরে দেখিয়ে দিচ্ছি, এত বড়। এটা কিন্তু শুভম চক্রবর্তী মেকআপ আর্টিস্ট, উনি পরিয়েছিলেন যে মডেলকে, সেই বড়। আর বুঝতে পারছো আমার হাত গলে যাবে, এত বড়। এটার প্রাইস আছে কিন্তু 800 টাকা। একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, টায়রা টিকলিটা দেখুন। হ্যাঁ দেখাবো দেখাবো, দেখো খুব সুন্দর একটা নথ রয়েছে, বিশাল বড়। যে বড় সাইজের নথ দেখতে চাইছিলে সে এটা নিতে পারো, প্রাইস চলে যাচ্ছে কিন্তু 800 উইথ টানা, প্লেন টানা পাবে, বলের টানা হলে কিন্তু এক্সট্রা হবে। এই একটা চলে গেল, তিনটে ডিজাইন আছে, এটা মিনে ছাড়া রয়েছে, কেউ মিনে ছাড়া চাইলে মিনে ছাড়াও পেয়ে যাবে। এইগুলো আর গুলো কোথায় দিদি? মিনে করা কানবালা দেখিও, হোয়াটসঅ্যাপ করো, আমি দেখানোর চেষ্টা করছি, না হলে হোয়াটসঅ্যাপ করো একটু করে। এটা বলগুলো খুলে গেছে, দেখিয়ে দেবো আমার নতুন কালেকশনটা, একটু দেখিয়ে নি আর ওকে। হ্যাঁ যে স্টিপ চোকার দেখতে চাইছিলে না, একটু হোয়াটসঅ্যাপ করো, এই মুহূর্তে পাচ্ছে না খুঁজে। আচ্ছা সাদা পুঁথির চোকার গুলো একটু নিয়ে নে, ওই তো ট্রেতে, ট্রেটা দে। মণিপুরি বালা, মণিপুরি বালাটা বার করো। আচ্ছা যে মণিপুরি বালা দেখতে চেয়েছিলে দেখো, এরম মিনেকারি একটা মণিপুরি বালা রয়েছে, সিঙ্গেল পিস 1500। এটা গ্রিন মিনে, পাশাপাশি সবগুলো কোথায় সব দিয়ে দাও একটুখানি সঙ্গে দাঁড়াও, দিচ্ছি সব। এই যে মণিপুরি বালা, মিনে করা মিনে ছাড়া, এটাও মণিপুরি, বাহ আমি তো জানতাম না। এই দেখো সিঙ্গেল পিস 1100 টাকা, দেখে নাও। এই মণিপুরি বালাটাই কিন্তু মিনে করা, এই মিনেগুলো কিন্তু প্রচুর খাটুনির কাজ, দেখে নাও। মিনে করা মিনে ছাড়া, মিনে ছাড়া আছে সিঙ্গেল পিস 1100 টাকা। সাইজ অ্যাভেলেবেল, তোমরা কোনটা নেবে সেটা
বেল চোকারটা দেখাতে পারছো না গো, তাও চেষ্টা চালাচ্ছে, দেখে নাও। এরম গ্রিন কালারের একটা রয়েছে, এরম মেরুন কালারের একটা রয়েছে, এরম ব্লু কালারের একটা রয়েছে। এগুলো সব অর্ডারই, আমার সবই বেরিয়ে যাবে, আজকে লাইভে বসেছি বলে তাই দেখিয়ে দিলাম। ব্ল্যাকটা নেই, ঘরে ব্ল্যাক তো থাকার কথা, দেখি দে, দেখে নাও। খুব সুন্দর, অনেকে না এই সাদা, যেমন বিদেশে যারা নেয় অনেকেই আসেন এখানে এসে নেন, তারা সাদা আর লালটাকে শাখা পলা হিসাবে পড়ে। দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা আর এটা অনেকে শাখা পলার মতন করে পড়ে, তাহলে কি শাখাও কিনতে হলো না, এটা দিয়েও কাজ চালিয়ে নিল। সিঙ্গেল পিস 1500 টাকা, যারা যারা চাইবে তারা কিন্তু এরকম নিতে পারো, সিঙ্গেল পিস 1500 টাকা। এই তুমি পড়তে যাবে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমায় টায়রাটা পরে দেখিয়ে নি, পড়তে যাবে, আমি টায়রাটা একটু পরিয়ে দেখ, পড়াতে যাবে, আমার মাথাটা গেছে। আচ্ছা নীলটা দেখে নাও, নীলটাও খুব সুন্দর, সবুজ নীল আর কালো, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, তুমি পড়াতে চলে গেলে মুশকিল, কি দেবো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো, খুব সুন্দর কিন্তু কালোটাও, যে যেমন চাইবে সে কিন্তু তেমন কালারই নিতে পারো, ব্ল্যাক গ্রিন মেরুন হোয়াইট ব্লু। দাঁড়াও আমি একটু জল খেয়ে নি, একটু জল দে তো, টায়রাটা ততক্ষণ পরে নি। আচ্ছা এই একটা মণিপুরি বালা স্টাইলে রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর, পেয়ারে আছে 1800 টাকা। এটা কিন্তু আমি পার্সোনালি নিজে আমার বাড়ির জন্য নিয়েছি, খুবই সুন্দর জিনিসটা, পেয়ার আছে 1800 টাকা, মিনে করে কিন্তু প্রাইসটা একটু বাড়বে, আগে আরো কম দাম ছিল, যত দিন যাচ্ছে সত্যি কথা বলতে প্রাইসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা এই মণিপুরি বালাটার প্রাইস আছে পেয়ারে 1600 টাকা। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও কুনাল, আমার পড়াটাই খুব জরুরি, যাই হোক কিছু করার নেই, ব্যবসা করতে আসলে পড়তে তো হবে, না পড়ে দাও। একটু জল খেয়ে নি, তোমরা সাথে থাকো। প্রজাপতিটা দিদি, হ্যাঁ হ্যাঁ বললাম তো, আমি তো তখনই বললাম যে ওরা দেখতে চাইছে একটু সঙ্গে, মালাগুলো দেখানো হয়ে গেছে, তুই তোল, আমি বড় নেকলেসটা একটু দেখিয়ে দিই, দাঁড়া দাঁড়া একটু সাথে থাকো, যে বড় নেকলেসটা একটু দেখিয়ে দিচ্ছি, আর সাবেকি ছোট যে টিকলিটা দেখালাম সেটারও একটা, এটা একটা সবাই চলে গেলে মুশকিল, এই ব্রাইডাল কালেকশনটা একটু দেখিয়ে দিই নি, তোমরা একটু সঙ্গে থাকো। শেষ গরমে আমার অবস্থা খারাপ, দেখে না একটা ব্রাইডাল নেকলেস, এই সপ্তাহে নতুন কালেকশন, খুব সুন্দর, যারা যারা চাইবে তারা, যারা মেকআপ আর্টিস্ট আছো তারাও কিন্তু এরকম একটা, এটা পরিয়ে দে না, নিতে পারো। টায়রাটা ততক্ষণ পড়তে থাকি, ততক্ষণ তোমাদের ব্যাক ক্যামেরা এটা দেখাতে থাকি, সব বুঝতে পারছি, কিন্তু আমি না খুব একটা কমফোর্টেবল নই ওগুলো পরে পরে দেখাতে, ব্যাপারটা বুঝেছো তো, ব্যবসার জন্য তোমাদেরকে চেষ্টা করছি পরে দেখানো, আমাদের ওর জন্য মডেল শুটের ছবি পোস্ট করা থাকে যাতে তোমাদের পক্ষে সুবিধা হয়। সবাই তো সবকিছু, এবার ধরো যার বয়স 60-70 বছর সে এখন লাইভ ব্যবসা, লাইভে কি প্রোডাক্ট দেখানোটা সম্ভব? দাঁড়াও এসছে কি সব, আমি ধরে দেখিয়ে দিচ্ছি, ছাড় দেখে নাও। এই এই কোন মতে আমি আমার, এটা কি সাইড হয়ে গেল ফুলটা, দেখো এই হচ্ছে টায়রাটা, এটা এদিকে যায় না বাবা, এটা এদিকে চলে গেল কি করে, খুলতে পারছি না, দাঁড়াও চেষ্টা চালাচ্ছি। এই যে এই হচ্ছে টায়রাটা, যারা চাইবে তারা কিন্তু এরকম বুক করে নিতে পারো, মাঝখানে একটা স্টোন রয়েছে, আশা করি বোঝাতে পারলাম জিনিসটা, ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা আর তোমাদেরকে এই হাটটা দেখাই, এটা সরা, ও বাবা দাঁড়া এটা থাক আজকে, এরকম একটা ব্রাইডাল কালেকশন, খুব সুন্দর, এই সপ্তাহের এটা নতুন কালেকশন, প্রাইস চলে যাচ্ছে।